বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কৃষির বার্তা, কৃষির তথ্য সব সময় আপনাদেরকে দিয়ে আসি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আসছি দিনাজপুর জেলারই ঘোড়াঘাট থানার আওতাভুক্ত ভাদুরিয়া ইউনিয়নের সাঁকোপাড়া গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা শহীদুল ইসলাম ভাইয়ের আদা চাষ, সমন্বিত কৃষি, আসলে অল্প জায়গাকে সে কীভাবে কাজে লাগাছে, এইসব তথ্যই আমরা সবসময় আপনাদেরকে দিয়ে আসি। প্রিয় দর্শক, কৃষিকে অ্যাডভান্স হতে গেলে তথ্যর প্রয়োজন আছে। আমি যখন যেটা নিয়ে বাংলাদেশে তুলকালাম সৃষ্টি হয়, সেটা কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার উদ্দেশ্যে সেটা নিয়ে বিভিন্ন চাষিদের আনাসে কানাসে কোথায় সেই টেকনোলজিটা হচ্ছে আমি কিন্তু তুলে ধরি, সেই তথ্যটাই দেওয়ার চেষ্টা করব এই বস্তায় আদা চাষ শহীদুল ভাইকে নিয়ে। কারণ আমাদের টেকনোলজি যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা কখনোই সঠিক জায়গাতে যাইতে পারবো না। একটাই উদ্দেশ্য, একটাই চাওয়া পাওয়া, বিভিন্ন চাষিদের থেকে বিভিন্নভাবে তথ্য নিয়ে সঠিক তথ্যটা দেওয়ার উদ্দেশ্যে এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা শহীদুল ভাইয়ের বস্তায় আদা চাষের গল্পটা আপনাদেরকে শোনার জন্যে আমাদের এখানে আগমন। প্রিয় দর্শক, ইনি আমার উদ্যোক্তা শহীদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই, আপনার কাছে জানতে চাইবো এই আদা চাষের গল্পটা, আপনি কিভাবে আসলে আদা চাষ? আচ্ছা, এই জায়গাগুলো পড়েছিল তো আত্রে, আমি এখানে মেলে ঘরে দেখলাম যে জায়গাগুলো পড়েছিল, তো এই জায়গা আদা একটু চাষ করি। হ্যাঁ, তো মাটিতে দিছিলাম, মাটিতে দিয়ে ওই যে ঘাস আগাছা হয়, আগাছা দমন করার খুব কষ্টকর ব্যাপার, বা পাট সে সময় পাওয়া যায় না, তো পরিকল্পনা আমরা করলাম যে বস্তাই করবো, কথা বলছে তো এই বস্তায় করছি, কিন্তু ভালো জাতটা তো পাই নাই, এটা আসলে দেশি জাত নাই। আচ্ছা, এই ভালো জাতটা পাওয়ার জন্য এখন আমি ব্যবস্থা নিব। কিন্তু এটা করে কি বোঝা গেল, আপনি মাটি যেটা করছিলেন সেটা কিরকম পরিশ্রম হয়েছিল আর এই বস্তাটা, এটা যদি একটু বলতে? আচ্ছা, ওই মাটিতে পরিশ্রমটা বেশি আর এই বস্তাতে পরিশ্রম নাই ভাই, পরিশ্রম নাই না, বস্তাতে কোনো পরিশ্রমই নাই, আগাছা হয় না, তা মনে করো যে সময় মতো একটু না সেচ দিলেন তাহলেই হলো। আর একটা সুবিধা আছে, যে কোনো জায়গায় বস্তাটা, আর যে কোনো একটা সুবিধা আছে কি, যে কোনো জায়গায়। এই জায়গাটা কিন্তু আপনি ওয়ালের সাইড দেখে কিন্তু চাষ করতে পারতেন না? না না না, কিন্তু বস্তা তো। এই আদা চাষের মাটিটা কিভাবে করছিলেন যদি একটু? আচ্ছা, আদা চাষের মাটিটা আমি ওই মাঠ থেকে বালকা মাটি যেটা ওটা উঠে নিয়ে আসছি, এবং রাভিস্টার সঙ্গে নিয়ে আসছি, এটা মিক্সার দুটা একসাথে মিক্সার করলাম, তারপরে এর সাথে মনে করো যে সার দিলাম, দেব সার দিছি, জীব সার দিছি, তারপরে মনে করো যে দানা ওষুধ দিছি, দেব মিক্সার করে একটা মাটিটা পালা করে রাখলাম, বেশ মনে করো যে এক সপ্তাহ বা দু সপ্তাহ রাখলাম, তারপরে আবার ফির কাঁটা দিয়ে মাটির গ্যাসটা বার করে দিলাম, দিয়ে তারপরে প্যাকেট করছি ভাই। কী সময় লাগাইছিলেন দাদা? এটা আমি হলো লাগাচ্ছি বৈশাখ মাসে। বৈশাখ মাসে? হ্যাঁ, বৈশাখ মাসে লাগাচ্ছি। এই আদাটা নিয়ে ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি, আসলে এটা কি করে আসলে লাভবান হওয়া যাবে বলে মনে হয় আপনার? না, লাভবান হওয়া যাবে ভাই, লাভবান না। হ্যাঁ, ভবিষ্যৎ কি পরিকল্পনা? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা মানে এবার আমি 216 বস্তা লাগাছি, তো এবার লাগাবো অত এক থেকে 1,500-2,000 বস্তা লাগাবো, তার কারণ যে আমার বাগানের ভিতর তো জায়গা পড়েই থাকবে, ওই জায়গার ভিতর লাগাবো আর কি। কিন্তু আসলে যে আমি আপনার না বললে নয়, আপনার মাধ্যমে আমি উদ্যোক্তাদেরকে সচেতন করতে, বাজারে যে আদা গুলো আছে বিভিন্ন দেশ থেকে, এটা কিন্তু আসলে বীজ আদা নয়, আপনি কি মনে করেন? না, এটা খাবার জন্য সেইভাবেই, কিন্তু বীজ প্রতিটা জিনিসের ক্ষেত্রে, ধান বলেন, আপনি গম বলেন, সরিষা বলেন, এটা বীজের জন্য কিন্তু একটা আলাদা পদ্ধতি আছে, আলাদা পরিবেশ আছে, জাত আছে, কিন্তু সেটা আপনি করতে কতটুকু সচেতন ছিলেন না, এবং উদ্যোক্তাকে কতটুকু সচেতন করতে চাচ্ছেন? আচ্ছা ভাই, আমি তো এই জন্য আমি সচেতন মানে আপনার কাছ থেকে আমি এটা বীজ নিব, বা আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে, না না সেটা বলার কথা নয়, না না আপনার থেকে নিব, বা আপনার সঙ্গে আমি ই করব, মনে করো যে আপনার যেটা পরামর্শ আপনার কাছে আমি নিব, যে আপনি হয়তো 1,500 বা 2,000 বা 1,00,000 টা বস্তা করছেন,
এখন ওই বীজটা কিভাবে করা লাগবে আপনার থেকে নিয়ে আমি করব। আচ্ছা, এটাতে স্প্রে কিছু করছেন? হ্যাঁ, এখানে পচাড়ির স্প্রে করছি এবং পোকার স্প্রে করছি। কতবার করতে হয়েছে? তো দুই থেকে তিনবার করছি। এই আদা যদি চাষ এরকম হাজার হাজার আপনার কিন্তু এই জায়গাগুলো অনেক পড়ে আছে। হ্যাঁ, পড়ে আছে। এইরকম বাংলাদেশের আমাশে কানাশে বাড়ি প্রতিটা জায়গা পড়ে আছে এবং এই ধরনের বস্তাগুলো নাই, ইনকা বাড়ি বাংলাদেশে নাই, বস্তা নাই, মাটি নাই, জায়গা নাই। বাংলাদেশের শহর লেবার গুলার কথা বলা যাবে না, কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের প্রতিটা বাড়িতেই জায়গা আছে। এবং এই আদা আপনার যত টাকাই কেজি হোক আদা বাজার, আপনার কি সমস্যা আছে? না, কারণ আপনি এক বস্তার আদা, আমার মনে হয় আমরা গ্রাম অঞ্চলের মানুষ যে মাংস বা তরকারি খাই বা আমাদের যেটা চাহিদা লাগে, এক বস্তার আদা আমরা এক মাসে শেষ করতে পারবো না। তাহলে একটা বাড়িতে যদি দশটা বস্তা আদা লাগায় একটা লোক, একটা বাড়ির ব্যালকনি সাইড হোক, যে কোনো জায়গাতে দশটা বস্তা। আমি সেদিনকে একটা প্রবাসী করলাম যে গেটের উপরে করছে, ছাদের উপরে করছে, সে বিজনেস করতেছে। তাই আমি আপনার মাধ্যমে দেশের মানুষকে বা উদ্যোক্তাদেরকে সচেতন করতে চাই। আসলে আমরা অন্যের উপর নির্ভরশীল যে কে আদা দিবে। এই যে আজকে পেঁয়াজ নাই, দুশো টাকা কেজি, কিন্তু আপনি যদি এই জায়গাতে দশটা বস্তা পেঁয়াজ লাগাতেন, ওই পাঁচ হাজার টাকা কেজি লাগান, আমাদের সমস্যা আছে না ভাই? লাগাবো, পেঁয়াজ লাগাতে, আলহামদুলিল্লাহ। আর শহীদুল ভাই এখানে প্রিয় দর্শক, পাতাকপি, মিষ্টি কুমড়া, পিয়ারা, খিরা, সিম, লেবু, আসলে সমন্বিত কৃষি, বাজারে বিক্রি না হোক কিন্তু আপনার যদি বাজার থেকে না কিনতে হয়, ফরমালিন মুক্ত যদি আপনারা খাইতে চান প্রিয় দর্শক, আসলে নিজের করা দরকার, করার দরকার। এই বেকারদের উদ্দেশ্যে একটু যদি বলেন, বাংলাদেশে অনেক বেকার আছে। হ্যাঁ, বেকার ভাই, তাদের অনেক বেকার মনে করো যে ওই যে এমএ পাস করে বসে আছে, তারা যদি করবে আমার মতো যখন কৃষক হয় যে আদা চাষ, তারপরে মনে করো যে এই যে খিরা চাষ, মিষ্টি কুমড়া বা সিম বা এদিক যদি কোন জায়গা তো আছে ভাই, বাংলাদেশে জায়গার অভাব আছে নাই, যে তোমার ওই যে বেকার থাকারছে এ আবার টাবার করে সচ্ছল হতে পারে। হ্যাঁ, সচ্ছল হতে পারে এবং তার মনগর নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাই প্রিয় দর্শক, শহীদুল ভাই, আমরা গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত আপনাদেরকে বোঝাতে চাই কর্মমুখী করা, আমাদের উদ্দেশ্য হলো কর্মমুখী করা। আসলে বাংলাদেশে মাটিটা সোনার চাইতে উন্নত, আমি যেটা বলি, মাটি কোনো ফসল দিলে হয় আপনারা ওয়ার্ল্ড বিশ্বে আমাদের বাংলাদেশের কোনো চাষি মনে হয় করতে পারবে না। পার্শ্ববর্তী দেশ বলবো বা সৌদি আরবের মতো জায়গাতে কৃষি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, সেখানে পাথর, পানির সংকট, মাটির সংকট, সেখানে তারা কৃষি করতে পারে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দিছে, আমরা বীজ দিলেই ফসল হয়, বীজ দিলে ফসল। কিন্তু আমরা এত অলস, এত অবোধ, আমরা অন্যের উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, আপনারা আদার উপর কী ধরনের ভিডিও চান, শহীদুল ভাইয়ের নাম্বার দেবো। আমি খুব খুশি, আমার এলাকাতেই, সে আসলে মেল ব্যবসায়িক, দেখেন তার এলাকার মেলা কাজ আছে, মেলা কাজ আছে। আমি মেলে ভাই, আমি খালি ওই মেলে মনে করো মেল চালাই, দোকান চালাই এবং এই মানে সবজি চাষ আমি সব সময় একাই আমি সামলাই। প্রিয় দর্শক, আমি যেখানে গেছি সেখানে একটা জিনিসই দেখছি, যারা করে তারাই কিছু করে, আর যারা করে না তারা সমালোচনা, হাহাকার, নাই নাই আমি কি করি, কিন্তু যারা করছে তারাই করে। আমি যতগুলা ভিডিও করতে গেছি উদ্যোক্তার বাড়িতে বা উদ্যোক্তার কাছে, তারা যারা করে তারা সবকিছুই করে, যারা করে না তারা করে নাই না। প্রিয় দর্শক, শহীদুল ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমার মতো একটা ক্ষুদ্র কৃষককে এবং এদেশের মানুষকে আপনার মাধ্যমে সচেতন করার উদ্দেশ্যে যে সময়টা দিচ্ছেন, আমি আপনার দীর্ঘায়ু কামনা করি। এবং এই কৃষি ফার্মটা যেন এদেশের একটা শিক্ষণীয় জায়গা হয় এবং এটা দেখে যেন এই এলাকার এলাকার লোকজন কি এটা দেখে করতে চায় না? হ্যাঁ, করতে চায়, মানে বহু লোক, বহু লোক, বহু লোক। আমরা আসলে দেখা দেখেই বহু লোক বংশ বিস্তার করতে পারি। ভিডিওটা এই পর্যন্ত। প্রিয় দর্শক, আজকে যে তথ্যটা ছিল, আসলে বীজ নিয়ে আমরা অনেক সংকটেই পড়তেছি। আসলে অনেক উদ্যোক্তায় আমাদের বীজ বুঝেই না, বাজার থেকে আদা নিয়ে এসে আমরা গাড়ি, এটা একটা সংকট ছিল। এবং আমরা এগুলো বিভিন্নভাবে এই মাসটা ধরেই আদার উপর বিভিন্ন উদ্যোক্তার সাথে আমরা মত বিনিময় করে এই আদাটাকে যেন একটা আসলে অর্থকারী ফসল এবং বেকারত্বর অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এবং অনেক উদ্যোক্তার সাথে আমার কথা বলে বিভিন্ন তথ্য নিয়ে আমার আধুনিক কৃষি ফার্মে একটা আদার নতুন সিস্টেম দেওয়ার জন্যই আমি যখন যে সেক্টর নিয়ে কাজ করি, তখন বিভিন্ন উদ্যোক্তার থেকে জ্ঞান আহরণ করি। কারণ আমি কোনো কৃষিবিদ নই, আমি কোনো শিক্ষিত মানুষ নই, কিন্তু আল্লাহ আমার যেটুকু মেধা দিছে এইটুকুকেই আমি সব সময়
রিসার্চ করি এবং রিসার্চ করে আমি সব জায়গাতেই সফলতা অর্জন করছি ইনশাআল্লাহ আদাতেও বাংলাদেশের সর্বোচ্চ একটা সফলতার দ্বার প্রান্তে যেন আমরা নিতে পারি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন এবং এই রকম উদ্যোক্তাদেরকে দেখে বাংলাদেশে কোটি কোটি উদ্যোক্তা যেন তৈরি হয় বহির্বিশ্বের দিকে আমাদেরকে আর তাকে না থাকতে হয় যে কোন দেশ আমাদেরকে আদা দেবে আর আমাদের দেশের আপামা সাধারণ ভিজে যাওয়া মানুষগুলা অপেক্ষায় থাকবে এই অপেক্ষা আর দিন নাই আমরা নিজেরাই বাংলাদেশের মাটির চাইতে পৃথিবীতে আর কোনো দেশের মাটি উন্নত আছে আমি এটা স্বীকার করি না কিন্তু আমরা মাটিকে কিভাবে ব্যবহার করব মাটিকে কিভাবে সেচ দেব মাটিতে কিভাবে খাবার দেব এবং কিভাবে জার ডেভেলপ করব এটা নিয়ে আধুনিক কৃষি ফার্মের রিসার্চ ফাউন্ডেশন তথ্য দেওয়ার জন্যই আমি কৃষিতে দীর্ঘদিন ধরে আছি কিন্তু একসময় এই তথ্য আপনাদেরকে দিতে পারতাম না কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না এখন আগেকার যুগের সময়ে দাওয়াত করতে গেলে বাড়িতে যায়া দাওয়াত দিতে হতো কিন্তু এই মিডিয়ার যুগে এখন নাম্বার টিপে ফোন করলে ওয়ার্ল্ড বিশ্বের কোনো জায়গায় থাকেন আপনাকে যেমন দাওয়াত পৌঁছা যায় এই ইউটিউবের মাধ্যমেই ওয়ার্ল্ড বিশ্বকে আমি বোঝাতে চাই যে বাংলাদেশের কৃষকেরা সচেতন অলস অবোধ নয় তারাও আধুনিকতা বুঝে আমার এই আধুনিক কৃষি ফার্মকে আধুনিকায়নে আপনাদের যাদের সহযোগিতা আছে ভালোবাসা আছে যাদের তথ্য নেওয়া এবং দেওয়ার সহযোগিতা আছে সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত আবারও সামনে শহীদুল ভাইকে আমরা কতটুকু অ্যাডভান্স করতে পারলাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও যেন দেওয়ার তৌফিক দেয় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম।